হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি বানাবো ভেজিটেবল দম বিরিয়ানি। যারা মাছ মাংস খান না অথচ বিরিয়ানি খেতে পছন্দ করেন, তারা কিন্তু এটা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। আর চিকেন বা মাটন বিরিয়ানির থেকে ভেজিটেবল বিরিয়ানি বানানো অনেক সহজ, আর টাইমও অনেক কম লাগে, অথচ খেতে কিন্তু অসাধারণ হয়। আমি আগে আমার চ্যানেলে চিকেন ও মাটন বিরিয়ানি দুটোই দেখিয়েছি, আজকের পর্বে ভেজিটেবল বিরিয়ানি দেখাচ্ছি। আশা করছি এটাও আপনাদের খুবই ভালো লাগবে। ভেজিটেবল বিরিয়ানি বানাতে আমাদের অবশ্যই করে লাগবে কিছু সবজি, আর আপনি নিজের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ইউজ করতে পারেন। প্রথমেই আমি স্টেপসগুলো বলে দিচ্ছি। সবার আগে আমরা বিরিয়ানির জন্য রাইসটা তৈরি করে নেব। এই স্টেপে আমাদের রাইসটাকে 70-80% সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা বড় বাসনে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে এলে আমি এখন এতে দিয়ে দিচ্ছি নুন। জলটা নোনতা হয়ে যাবে, এতটাই নুন দিয়ে দিলাম। তাহলে আমাদের চালে ভালো করে নুনটা ঢুকবে। দিচ্ছি একটা তেজপাতা, 4-5টা ছোট এলাচ, 1/4 চা চামচ গোটা শাহ জিরে, আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এগুলো দিয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে জলটা ভালোভাবে ফুটে যায়। যখন জলটা বেশ ভালোভাবে ফুটে যাবে, আমি বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালটাকে ছেঁকে আমি জলটা ফেলে দিয়েছি। চালটা সেদ্ধ হতে আরম্ভ করেছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবুর রস। এতে করে আমাদের বিরিয়ানির রাইসটা বেশ সাদা সাদা হবে আর ঘেঁটে যাবে না। চালটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না বোঝার জন্য বলছি, দেখুন দানাগুলো কেমন লম্বা হয়ে গেছে, আর ভেতরে একটু শক্ত কিন্তু সাইডে ভাতের মতো হয়ে গেছে। এরম স্টেজে যখন চলে আসবে, আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব, আর চালটাকে সঙ্গে সঙ্গে একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেব। তারপরে সেভাবেই রেখে দেব, যাতে ভাতের থেকে সমস্ত মার বেরিয়ে যায় আর ভাতের দানাগুলো ঝরঝরে হয়ে যায়। একটা তলা ভারী বাসন নিয়েছি, আর আমি 4 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি, আর এখন এতে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। তেল আর ঘিয়ের মিশ্রণটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা ফোড়ন। এতে আছে 4-5টা ছোট এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো, 4-5টা লবঙ্গ, 1টা স্টার মশলা বা স্টার অ্যানিস, আর 2টো তেজপাতা। এই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ শাহ জিরে। গরম মশলা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু কাঁচ কাঁচ হয়ে গেলে আমি দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি আলু, আর আলুগুলোকে সেদ্ধ করার মতো দিচ্ছি সামান্য একটু নুন। এবারে তেলে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো একটু নরম হয়ে গেলে আমি বাকি সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। আমি এখানে পনির ইউজ করিনি, আপনি কিন্তু ভেজ বিরিয়ানিতে পনির, সোয়া চাঙ্কস বা পোলাওতে যা যা সবজি পরে সবই দিতে পারেন। দিয়ে দিচ্ছি বাকি স্বাদ মতো নুন, আর 3-4 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এবারে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে আমি সবজিগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো টক দই, আর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন বিরিয়ানি মশলা, আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে আমাদের সবজিগুলো মোটামুটি নরম হয়ে যায়। পুরো সেদ্ধ হবে না, জাস্ট 70% মতো সেদ্ধ করে নিতে হবে, বাকিটা আমরা দমে রান্না করব। আমাদের সবজিগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনি চিনি দিতে না চাইলে দেবেন না। চিনিটা মিশিয়ে নিয়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এবারে আমরা লেয়ারিংটা করে নেব। আমি এই সেম বাসনেই বিরিয়ানিটা লেয়ারিং করব। সবজিগুলোকে আমি একটু প্লেন করে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি রাইস যা বানিয়ে রেখেছি তার 1/2 এর ওপরে ছড়িয়ে দিচ্ছি।
এর উপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে জাস্ট একটু ফেড়ে নিয়েছি। এবারে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি, দিচ্ছি অল্প একটু ঘি, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজের বেরেস্তা, দিচ্ছি অল্প একটু কুচানো ধনে পাতা, আর দিচ্ছি এক দু ফোঁটা ইয়েলো স্যাফরন ফুড কালার। আপনি ফুড কালারের জায়গায় জাফরান গোলা দুধও দিতে পারেন। এবারে আমি বাকি রাইসটা দিয়ে দিলাম, আর ঠিক একইভাবে আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, ঘি, বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, কুচানো ধনে পাতা, আর সবার শেষে দিচ্ছি এক চামচ করে কেওড়া জল, গোলাপ জল, আর জাস্ট এক ফোঁটা মিঠা আতর। আমি চিকেন আর মাটন বিরিয়ানির ভিডিওতে আটা দিয়ে সিল করে দমে বসানো দেখিয়েছিলাম, আজকে আরেক প্রকার দেখাচ্ছি। একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে মুড়ে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করেছিলেন যে আটা ছাড়া কিভাবে দমে বসানো যায়, তাদের জন্য দেখাচ্ছি। এই প্রসেসে আপনি কিন্তু চিকেন বা মাটন বিরিয়ানি দুটোই করতে পারবেন। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলেই মুখটা সিল হয়ে গেল। এখানে আমি গ্যাসে একটা তাওয়া গরম করে নিয়েছি, এতে এখন বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম, আর একদম লো ফ্লেমে আধ ঘন্টার জন্য দমে রেখে দেব। এই সময় ঢাকনাটা কিন্তু একেবারেই খোলা যাবে না। মাটন বিরিয়ানির ভিডিওতে আমি আরেকভাবে দমে বসানো দেখিয়েছিলাম, আপনার যেইটা সুবিধা হবে আপনি সেভাবেই দমে বসাতে পারেন। আধ ঘন্টা হয়ে গেছে, এখন এটাকে এভাবেই আরও 10 মিনিট রেখে দিয়ে তারপর ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুলছি এবারে। ফয়েলটা একটু কেয়ারফুলি একদিক দিয়ে সরাবেন, এটা কিন্তু খুব গরম থাকে, হাতে যেন না লাগে। সার্ভ করার সময় এটাকে মিক্স করার দরকার নেই, পাত্রে তলা অবধি গিয়ে নিচের লেয়ার থেকে সবজি সহ ভাত সব একসাথে তুলে এনে সার্ভ করতে হবে। মিক্স করলে বিরিয়ানিটা ঘেটে যেতে পারে আর সেটা দেখতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে আমাদের কলকাতা স্টাইলে ভেজিটেবল দম বিরিয়ানি। এটা রায়তার সাথে সার্ভ করুন। আর খুব সহজেই তৈরি হয়ে যাওয়া এই রেসিপিটা আশা করছি আপনারা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে প্রচুর লাইক ও শেয়ার করবেন। আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে পরের এপিসোডে অন্য কোনো রেসিপির সাথে। বাই।